আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি? সুন্দর প্রশ্ন করছে। আপনাদেরকে আমি প্রশ্ন করি, মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয়, কি হয়? মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ। ফাতোয়ার কিতাবে এসেছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো জায়েজ না। তাহলে মসজিদে যে মাইক দান করা হলো ওটা মসজিদের জন্য ওয়াকফ। আজান নামাজ ওয়াজ ছাড়া, ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া ওই বল্টু চৌধুরী হারায় গেছে। তারপরে টিকা ইনজেকশন এগুলোর এলান করা আসলে মাকরুহে তাহরিমা, মাকরুহে। তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি দেওয়ার সময় চুক্তিবদ্ধ হন, মসজিদের কাজও হবে সমাজের কাজও, তাহলে জায়েজ হবে। বুঝেন নাই? ওয়াকফ করার সময় শর্ত যদি থাকে। কিন্তু এখন মানুষ তো বুঝে না, আপনার মৃত্যু সংবাদটা দেওয়া যে বৈধ একটা এবাদত নামাজে আসার জন্য, এই সারা বল্টু হারায় গেছে বুঝলেন, তারপরে আপনার ছাগল পাওয়া যায় না, তারপরে টিকা দেওয়া হবে, হ্যাঁ টাকা পাওয়া গেছে, এসব আজে বাজে এলান মসজিদের মাইকে দেওয়া আসলে জায়েজ না। আজান কি মসজিদের ভিতরে দেওয়া যাবে? খুতবার আজান কি মসজিদে দেওয়া যাবে? জি, খুতবার যে আজান মিম্বরের সামনে দিবেন এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রচলন করেছেন। আর হযরত ওসমান ছিলেন খলাফায়ে রাশিদিনের একজন, তিনি যখন এই আজান মসজিদের ভিতরে চালু করলেন প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন, তারা হযরত ওসমানের কাজের বিরোধিতা করেন নাই, এর জন্য এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে, এটা জায়েজ, কোনো সমস্যা হয়। নামাজের ইমামতের সময় মুসল্লিগণ কোন সময় দাঁড়ানো উত্তম? উত্তম নয়, সুন্নাত হচ্ছে একামতের পরই দাঁড়াতে হবে, আর বেশি সওয়াব হাইয়ালা সালা বললে দাঁড়ানো। এ ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাব আছে, আপনি ইন্টারনেটে যে পিডিএফ বের করে পড়তে পারবেন। ফতোয়া সামিতে আসছে, ইয়াজুজুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইয়ালাতাইন ইনদা উলামাইন আস-সালাসাতি ইল্লা যুফার। আমাদের তিন ইমাম আবু হানিফা মোহাম্মদ ইউসুফ তিনজনের মতে হাইয়ালা সালা বললে ইমাম মুসল্লি দাঁড়াবে, এর আগে দাঁড়াবে। জানাজা নামাজের পর দোয়া করা জায়েজ কিনা? জি জায়েজ আছে, আপনি করতে পারবেন, কাতারটা ভেঙে ফেলবেন, একটু দরুদ সালাম পরে সূরা ইখলাস সূরা ফাতিহা পরে একটু দোয়া ইসানের সওয়াবের নিয়তে করে দিতে পারবেন। এক ভাই একটা আবেগ ঘন প্রশ্ন করেছেন যে প্রিয় শেখ, আমার জীবনে সব ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেছেন, একটা ইচ্ছা আজও পূরণ হয় নাই, মরার আগে একটিবার আপনার কপালে চুমু খাবো। আমি তোমাকে বলবো তুমি একা চুমু খাইলে অনেকে চুমু খাওয়ার লাইন ধরবে, তখন ওই পীরের অবস্থা আমার হবে। এর চেয়ে অনেক ভালো হবে তুমি তোমার বাবা বা মায়ের কপালে একটা চুমু খাও, বেহেশতের দরজা খুলে যাবে। লাইভ টক শোতে আপনি নাস্তিকদের যেভাবে ধোলাই করেছেন তার জন্য আপনাকে মোবারকবাদ। আমরা আশা করি আপনি প্রতিটি সময় নাস্তিকদের বিরুদ্ধে এরকম হক কথা বলে যাবেন, আমি আপনাদের দোয়া চাই। জিকিরের মধ্যে কি নিজের মুর্শিদের নাম নিয়ে জিকির করা জায়েজ? না, এটা জায়েজ না, এটা শিরকের সম্ভাবনা আছে। জিকির হবে আল্লাহর নামে, কা আল্লাহ, জনবায়ন কা আল্লাহ, আর হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোন পীর ফকির তাদের নামে কোনো জিকির হবে না, তাদের জন্য দোয়া হবে, কি হবে? ওরস নাম দিয়ে ওলিদের মাজারে গান বাদ্য করা এটা কি জায়েজ? আরে ভাই ওরস অর্থ কি এটা বুঝতে হবে। ওরস আরুস এগুলো হচ্ছে খুশি আনন্দ, আপনি বিয়ে করে যে প্রথম রাত কাটাইছেন না ওটা তো আপনার ওরস হয়েছে, বুঝলেন না? ওটা কি হয়েছে, হাসলেন কেন? এই যে ভাষকরা এটা ওরস, এটা কি, এটাকে বলা হয় নাওমুল আরুস, নাওমুল আরুস, সুবহানাল্লাহ। এই রাতের মূল্য যে কি সে তো বিবাহিত নেই বুঝে, অবিবাহিতরা বুঝবে না, সমসম যে খাইছে সে সমসমের মজা বুঝবে, ঠিক কি না?
অন্য কোন রাতে? আচ্ছা প্রশ্নটা দেখি বাকি প্রশ্নগুলো কোথায়। তো কথা হচ্ছে উরস বলা হয় আনন্দকে, কিসেকে? হ্যাঁ আচ্ছা আনন্দকে বলা হয়। তা আল্লাহর উলিদের নামে যদি উরস নাম ব্যবহার করেন তাতেও সমস্যা নাই, কিন্তু উরস নাম দিয়া পীরের বাড়িতে পীরের নামে কোরবানি করা শিরক, সেখানে মাজারে সাজদা করা শিরক, গান বাদ্য করা নিঃসন্দেহে হারাম এবং কবিরা গুনাহ। কোথায় প্রশ্ন তুমি? আচ্ছা তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তুমি আমার আচ্ছা অনেকের প্রশ্ন না, সে যাই হোক কমিটির মতামতের বাইরে আপনাদের যাওয়া উচিত হবে না, তবে জরুরি কোনো প্রশ্ন থাকলে মুখে একটা করে নেন, একটা প্রশ্ন দিয়ে দাও না তাদের পক্ষ থেকে মনটা খুশি হয়ে যাক, একটা দাও। বলছিলাম যে আমরা মিতব্যক্তির ব্যক্তির উদ্দেশ্যে খাবারের আয়োজন করি, এটা ভালো কাজ, সাদকা যদি হয় সর্বস্তরের মানুষকে ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করে তাই দাওয়াত করা যাবে, ওটা সাদকা ফরজ ওয়াজিব না নফল সাদকা, ওটা সবাই খেতে পারবে। কোথায় প্রশ্নগুলো? প্রশ্নগুলো কেউ গিলে ফেলছে পানি দিয়ে, না তো এক্সট্রা বার বাকি আছে, যেটা নাই সেটা সামনে গেছে, দেখি না সামনে তো হয়েছে প্রশ্ন, তো দেখি এটা দেখি হ্যাঁ মসজিদে যদি সুদখোর ঘুষখোর বা বেনামাজি থাকে কমিটিতে তাহলে গ্রামের মানুষের উপর কি পরিমাণ গুনাহ হবে? এক, মসজিদ কমিটিতে বেনামাজিকে রাখবেন সমস্যা নেই, তবে মূল পদ দিবেন না, সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ বানাইবেন না, এই পদ বেনামাজির দিবে আপনি তলাবিহীন ঝুড়ি পাবেন কমিটিতে, এই ঝুড়ির তলা থাকবে না, টাকা যাবে বেনামাজির ঘরে, তবে অন্যান্য সদস্য পদ বেনামাজিকে দিবেন, নামাজিদের সাথে উঠতে বসতে সে একসময় নামাজি হয়ে যাবে। ঠিক সেভাবে সুদখোর ঘুষখোরকেও কমিটিতে রাখবেন, তাদের অনুদান নিবেন না, এই জন্য রাখবেন ভালো মানুষের সাথে চলতে চলতে একসময় তারা হেদায়েত পেয়ে যাবে। বাস আজকে আর নয়, ইস্তেগফার পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন।